ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এবার পশ্চিম মেদিনীপুরের খবরে নজর রাখছি। পশ্চিম মেদিনীপুরে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, বোমা ছোড়ার মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি, আহত বালিকা সহ পাঁচ। নেপথ্যে তৃণমূল দাবি বিজেপির, রাজনীতির যোগ নেই পাল্টা শাসক দল। বোমা ছোড়ার বিকট শব্দ, তারপরই আতঙ্কে হুড়োহুড়ি। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আর সেই মুহূর্তের ছবি ভাইরাল। হলুদ গেঞ্জি পরা এক ব্যক্তিকে দেখা যায় কিছু ছুটতে, এরপরই বোমা ফাটার বিকট শব্দ। যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। বিজেপি কর্মী এরশাদ খানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি যে হয়েছে তার প্রমাণ দেওয়ালে এই বোমার তাজা দাগ। ছড়িয়ে ছিটিয়ে বোমার সুতলি, গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। স্থানীয় বিজেপি কর্মী এরশাদ খানের অভিযোগ, তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাকে বেশ কয়েকদিন ধরে চাপ দেওয়া হচ্ছিল, রাজি না হওয়ায় রবিবার সকালের এই ঘটনা। টিম ছিল বোম ছেড়ে বসরুল লালু, আমি ঘরের ভিতরে ঢুকেছি, আমাকে টেনে এখানে চাকু মেরেছি, এখানে পাইপ মেরেছি, এখানে পাইপ মেরেছি, টিম ছিল করে আমরা বিজেপি করলে তুমি বিজেপি করছো না। বোমার আঘাতে আহত হয় এক বালিকা সহ পাঁচজন, আহতদের মোহনপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের পাল্টা দাবি, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। ওদের নিজেদের একটা পারিবারিক বিবাদ, পাড়াগত ওখানে একটা নিজেদের মধ্যে অশান্তি চলছে কয়েকদিন ধরে আঁতলা গ্রামে, সেই বিবাদে ওদের মধ্যে কিছু ছোটোখাটো ঝামেলা হয়ে থাকতে পারে, অতএব যত দোষ নন্দ ঘোষ তৃণমূলের ওপর চালিয়ে দাও। মোহনপুর থানায় অভিযোগ জানিয়েছেন বিজেপি কর্মী। অমিত জানা, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।